কলকাতার আকাশ বাতাস এখন মুখরিত একটাই ধ্বনিতে, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখনো যদি আমরা জাস্টিস না পাই আর কবে পাবো? আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যার ঘটনা নড়িয়ে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গকে, আর তার সাথে আমরা সাপোর্ট পাচ্ছি পশ্চিমবঙ্গের বাইরেরও নানান জায়গা থেকে। মেয়েরা রাতের দখল নিচ্ছে, পাশে দাঁড়িয়েছেন সব ধরনের সব শ্রেণীর মানুষেরা, কারণ আর সহ্য করা যাবে না। এবার কিন্তু আমাদের সত্যি ন্যায় বিচার চাই। যে আরজিকর হসপিটালের এই ঘটনা নিয়ে উত্তাল সারা পশ্চিমবঙ্গ, সেই আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের ইতিহাসটা কি আপনাদের জানা আছে? চলুন তাহলে একটু জেনে নেওয়া যাক। বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার, মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ। বেশিরভাগ রোগী গরিব, পথ্য কেনারই পয়সা নেই, আবার ডাক্তারের ফিস, তাই রোগী দেখার সাথে সাথে প্রয়োজনে রোগীদের পথ্য কেনারও পয়সাও দিচ্ছেন সেই ডাক্তারবাবু। শুনলে আশ্চর্য হবেন, সেই ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত। ভাবতে অবাক লাগে, আজ একজন সাধারণ MBBS ডাক্তারেরও যখন গ্রামে গিয়ে চিকিৎসা করায় অনীহা, তখন বিলেতের ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই তার কর্মস্থল বেছে নিয়েছিলেন। মার্চ মাস 1899 সাল, প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে। সেই সময় উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা। জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলেছেন, রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে অপারগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন। কিছুদিন পর সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হলো। প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা। সেই আইরিশ মহিলা হলেন ভগিনী নিবেদিতা, আর সেই চিকিৎসক কে ছিলেন? ডাক্তার রাধা গোবিন্দ কর, সংক্ষেপে আরজিকর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা সবাই প্রায় জানি, কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে এটি অন্যতম। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন আরজিকর, তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন। অথচ আরজিকর অর্থাৎ ডাক্তার রাধা গোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা শাস্ত্রের রেনেসাঁ পুরুষ। চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ করতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গেছেন। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট 15-এর পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় বেতরের বিখ্যাত কর বাড়িতে, রাধা গোবিন্দ করের জন্মভিটে। 1852 সালের 23 আগস্ট তার জন্মদিবস। বাবা দুর্গাদাস কর ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধা গোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য 1880 সালে কলকাতা থেকে মেডিকেল কলেজে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও তার মারাত্মক টান। 1883 সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধা গোবিন্দ, ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। 1887 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন MRCP হয়ে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য, এমনকি তার শুভানুধ্যায়ী অধ্যাপক বৃন্দ তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার কথা, কিন্তু না, তিনি ফিরে এলেন তার জন্মভূমি মাতৃভূমিতে এই বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষদের পাশে। সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গ সন্তানেরা। তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলার কোনো বই ছিল না, তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন। 1871 সালে প্রকাশিত তার প্রথম বই ভিষক বন্ধু। অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংক্ষিপ্ত শারীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভিষক সুহৃদ, প্লেগ, স্ত্রী রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, সংক্ষিপ্ত ভৈষজ তত্ত্ব, কর সংহিতা ও
কবিরাজ, ডাক্তার, সংবাদ ইত্যাদি। এই সবকটি বই লেখা হয়েছিল বাংলায়। ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলার রোগীদের সমস্যার সমাধান সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন রাধা গোবিন্দ। তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন ভিক্ষা করবেন, নিজের সব কিছু বিক্রি করে দেবেন, যেমন ভাবা তেমন কাজ। কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন। কলকাতায় তখনকার দিনের বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। অভ্যাগত আমন্ত্রিতরা এলে ভিক্ষা চাইতেন, অনুরোধ, কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয়, সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি। সবাই দেখছেন একজন বিলেত ফেরত এমআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল তৈরি করার জন্য ভিক্ষা চাইছেন। পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, স্যার, ডাক্তারবাবু, আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন, আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও যায়। শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসেবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে। এইভাবে ভিক্ষা করে, নিজের যাবতীয় সব বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনে নেন ডাক্তার কর। এরপর 70,000 ব্যয়ে সেখানেই গড়ে উঠল হাসপাতাল। শয্যা সংখ্যা 30, ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর। তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। 1904 সালে রাধা গোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস অব বেঙ্গল। তারও 10 বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ, কিন্তু সেই নাম বেশি দিন স্থায়ী হয়নি। 1916 সালের 5ই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনে উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। তার সম্মানে বদলে যায় নাম। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্রটি। 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি। তার উদ্যোগেই ডক্টর রাধা গোবিন্দ করের নামেই কলেজের নাম রাখা হয়। রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায়, দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময়ে দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধা গোবিন্দ করের অবদান। 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধা গোবিন্দ কর। মৃত্যুর সময়ে রাধা গোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। রাধা গোবিন্দ কর ছিলেন 19 শতকের বাংলার চিকিৎসা শাস্ত্রের প্রকৃত রেনেসাঁ পুরুষ। কি দুর্ভাগ্য আমাদের, আজ সেখানে অসুরদের বাস। এই হসপিটাল গড়ার পেছনে এই মহান মানুষের এই যে অবদান, তা কিন্তু বৃথা হতে দেওয়া যায় না। তাই আধার শেষে প্রভাত হবে, কন্যা তুমি বিচার পাবে, আরজি কর আবার নিজের সম্মানে ফিরে আসবে।